আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, উম্মুল মুমিনীন আয়েশা রাদিয়াল্লাহু আনহার এর উপর অপবাদের ঘটনা আমরা কম বেশ সকলেই জানি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় স্ত্রী, খুব কম বয়সে তার বিয়ে হয়েছে। এটা নিয়ে আমাদের সেকুলার রাজনীতি কিছু বামপন্থীরা নানা কুৎসা রটনা রটায়। এখন এই কুৎসা রটনা পূর্বেও ঘটিয়েছিল, বর্তমানেও ঘটাচ্ছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার ব্যভিচারের ঘটনা আমি যখন তার জীবনী সংক্ষিপ্তভাবে পড়ি তখনই কান্না এসে যায়, চোখ দিয়ে পানি এসে গেল। কত বড় অপবাদ তার উপর দেওয়া হয়েছিল, তা আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে দেখলেন, কীভাবে তাকে শিক্ষা দিলেন, কীভাবে তাকে সংশোধন করলেন, আজকে আমি সেই বিষয়ে আপনাদেরকে জানাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শিক্ষাটা যেভাবে তিনি তার স্ত্রীকে দিয়েছেন সেটা কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে সার্টিফিকেট দেওয়া হয়েছে। আল্লাহ তাআলাই আয়েশা রাদিয়াল্লাহু আনহার এর জন্য একটি সূরা নাজিল করেছেন, অর্থাৎ সূরার ভিতরে ব্যাখ্যা দিয়েছেন। সূরা নূরে এর ব্যাখ্যা রয়েছে যে ব্যভিচারে যে অপবাদ দেওয়া হয়েছিল তার সার্টিফিকেট এবং তারা যারা অপবাদ দিয়েছিল তাদের ব্যাপারেও শাস্তি নির্ধারণ করেছিল। দুনিয়াতে তারা শাস্তি পেয়েছিল, আখিরাতেও তাদের জন্য শাস্তি রয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই শপথ করেছিলেন যে যারা যারা এই কুৎসা রটনা রটিয়েছিল তাদেরকে আমি যাকাত দেব না। সাথে সাথে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছিলেন যে এরকমটা যাতে না করে। এমনকি লোকজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যেন তালাক দিয়ে দিতে। এত বড় অপবাদ ভাবা যায়? আসুন আমরা বিস্তারিত শুধু আমরা শিক্ষাটা নেব, আমি পুরো হাদিসটা বলছি। যখনই তার উপর অপবাদ দেওয়া হয়েছিল তখন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা কাঁদতে শুরু করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে এসে বসে তাকে বললেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আমার কানে তোমার ব্যাপারে এমন এমন কথা এসেছে, তাই তুমি যদি নির্দোষ হও তাহলে আল্লাহ তাআলা তোমাকে নির্দোষ প্রমাণ করে দেবে, আর তুমি যদি পাপ করে ফেলো তাহলে আল্লাহর কাছে ইস্তেগফার করো এবং তাওবা করো। কারণ যখন বান্দা পাপ স্বীকার করে অথবা তাওবা করে আল্লাহ তাআলা তার তাওবা কবুল করে। এখানে যে বিষয়টা নাড়া দেওয়ার মতন তা হলো আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন বিশ্বাসীদের মা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তার দিনদারিত্ব তুলনা হয় না। কিন্তু তাকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো যদি পাপ করে ফেলো তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। এস সিম্পল এস দ্যাট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেন, যদি তুমি সত্যি পাপ করে থাকো তাহলে এটা তুমি কেন করলে, তোমার একটা ইমেজ আছে, তুমি উম্মুল মুমিনিন, তোমার দ্বারা এটা কি হলো, কেন তুমি করলে, তুমি জানতে না তুমি আমার স্ত্রী, এই অপবাদ আমি কিভাবে সহ্য করব, মানুষদের কাছে আমি কিভাবে মুখ দেখাবো, না এরকমটা কিন্তু বলেননি। আল্লাহ রাসূল সাল্লাম জানতেন প্রতিটি আদম সন্তান অপরাধ করে, আর সবচেয়ে উত্তম হলো সে যে তাওবা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সুপার ক্লিন প্রমাণ করতে চাননি, তিনি বাস্তবতা দেখিয়েছেন, দেখিয়েছেন যত বড় দিনদার হও ভুল তোমার হতেই পারে, আর হলে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আমরা যারা নিজেদের দিন সার্কেলের মানুষ ভাবি তারা অন্য দিনী ভাই বোনের বিচ্যুতিকে যেন ভয়ঙ্কর করে তুলি, এটা যেন আমরা না করি। তাকে আল্লাহ তাআলার ক্ষমাশীলতা কথা জানিয়ে দিই,
তাওবা ব্যাপারে আহ্বান করি দিন সহজ। আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন, শুধু খালিজ দিলে তাওবা করতে হবে। ঠিক এরকমটা শিক্ষা দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তাওবার প্রতি উৎসাহিত করেছেন, যাতে করে যা পাপ কাজ করেছেন তা যেন একটা সমাধানে এসে পড়ে। কিন্তু মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি কিন্তু অপরাধ করেননি। আল্লাহ তাআলা এরপর ওহী নাযিল করেন সূরা নূর 11-20, আয়েশা রাদিয়াল্লাহু আনহার পবিত্রতার সার্টিফিকেট দিয়েছিলেন, আল্লাহ তাআলা স্বয়ং দিয়েছিলেন। এই হলো উত্তম চরিত্রের অধিকারী। খালেজ দিলে তাওবা করলে আল্লাহ তাআলা এভাবে আপনাকে পরিবর্তন করে দিবেন, ভুল করলেও আপনাকে উত্তরণের পথ বের করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা তাফিক দান করুক। আমিন।